আজকে বাসায় তেমন বেশি কিছু রান্না করা হয় নাই, তাই চিন্তা করলাম যে আজকে ডোনার কাবাব ট্রাই করব। ডোনার কাবাবের দোকানে চলে যাব। আসসালামু আলাইকুম ব্রাদার, ভি গেটস হোয়াট ইজ মাই কাইন্ড ক্লাইনেস ভিডিও দিস টমাটন বুকেন অন কনোব্লক সস দ্যাটস বাস ওয়ান্ডারফুল ওয়ান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ শুক্রবার, জুমার নামাজ পড়ে আসলাম এবং বাংলাদেশে শুক্রবার অফ ডে, এখানে উইকেন্ড শুরু হয়। যদিও কাজ থাকে, তারপরও সবার মধ্যে একটা উইকেন্ড স্টার্ট হওয়ার যেই ব্যাপারটা থাকে সেটা আসলে শুরু হয়ে যায়। তো শুক্রবারে নর্মালি আমরা বাসায় সবাই ভালো মন্দ খেতে পছন্দ করি, তো আমিও এর ব্যতিক্রম না। তো আজকে বাসায় তেমন বেশি কিছু রান্না করা হয় নাই, তাই চিন্তা করলাম যে আজকে ডোনার কাবাব ট্রাই করব। এবং ডোনার কাবাব বলতে বলতে যেটা আসলে বলা উচিত যে ডোনার কাবাব কিন্তু প্রথমত আসলে জার্মানিতেই তৈরি করা হয়েছিল। আসলে একজন তুর্কিশ ইমিগ্রেন্ট যিনি জার্মানিতে আসছিল 60-এর দশকে, এবং তখন সে প্রথম ডোনার কাবাব আমার মনে হয় যে 70-80-এর দশকে তারা প্রথম ডোনার কাবাব রুটির ভিতরে কিছু মাংস দিয়ে এবং কিছু সালাদ অ্যাড করে তৈরি করছিল। এবং যিনি তৈরি করছিল তিনি বেসিক্যালি হচ্ছেন, তার নাম হচ্ছে কাদির নুরম্যান। আমি আসলে কিছুদিন আগে আর কি তার নামটা জানতে পারি, এবং তিনি মারাও গেছেন অলরেডি। যাই হোক, আমি এখন আমার এলাকার ডোনার কাবাবের দোকানের সামনে চলে আসছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ডোনার যেই দোকানের যে শপটা, তারা বাইরে একটা ডোনার টাইম দোকানের নাম তারা এখানে দিয়ে রাখছে, এবং এটা এখন ওপেন আছে এবং এটা অর্ডার দেওয়া যাবে অনলাইনে, এবং তারা ডেলিভারি করে, এবং চাইলে যারা অর্ডার দিতেছে তারা চাইলে এখান থেকে নিতে পারে। তো আমি এখন দোকানে চলে যাবো এবং দেখাবো আজকে আপনাদেরকে যে ডোনার কাবাব বেসিক্যালি জার্মানিতে কীভাবে তারা তৈরি করে। যদিও এই ডোনার কাবাব দোকানটা আসলে তুর্কিশদেরই এবং তুর্কিশরা এটা তৈরি করে থাকে। তো যাই হোক, আমি এখন রোডটা পার হব এবং ডোনার কাবাবের দোকানে চলে যাব। তবে এই দোকানের যে মালিক সে আমাকে খুব ভালো চিনে। আসসালামু আলাইকুম ব্রাদার, ভি গেটস হোয়াট ইজ মাই কাইন্ড ক্লাইন্টস ভিডিও ইজ মাইন ক্যামেরা ইয়া কুক মাল দিস মাইন ক্যামেরা এন্ড ইজ মাই কাইন্ড ক্লাইন্টস ব্লগ ডোনার কেবাব Okay, ich möchte eigentlich die Döner Box mit Bulgur Reis. Ja. Das war's, ja. Und bitte 50 Cent, also extra Fleisch machen. Ja. 1 €, ja, 1 €, genau. So, jai hok, ami order diye dichi. Ekhon apnara dekhte pacchen ekhane ami salad er je item gulo. এখানে বিভিন্ন ধরনের সালাদের আইটেম রয়েছে, সবগুলোর মধ্যে এটা হচ্ছে যে নর্মাল সালাদ আমরা বলে থাকি, এটা আরেকটা সালাদ যেটা ক্যাবেজ নামে আসলে আমরা জানি, এবং এটা হচ্ছে রেড ক্যাবেজ রোড কো জার্মানিতে আমরা বলি জার্মান ভাষায়। এটা হচ্ছে টমেটো এবং শসা, এবং এটা হচ্ছে তুর্কিশ বুলগুর রাইস আমরা বলি, এবং এখানে কিছু অলিভ আছে, চিজ আছে, এবং এখানে হচ্ছে ওদের কিছু সচ যেটা আসলে ইয়োগর্ট কিংবা দিয়ে আরও অনেক ধরনের আইটেম দিয়ে তারা তৈরি করে থাকে। Und ja, alles gut. Geht alles gut bei mir. Ich habe Hunger, ja? এই যে দুটো কাবাবের যেই তৈরি করাটা ওরা দেখা এখানে আছে, এখানে দুইটা কাবাবের পার্ট আছে। একটা হচ্ছে যে এটা হচ্ছে যে লেফটের সাইডে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি যে গরুর মাংসের, এবং ডান সাইডটা হচ্ছে যে মুরগির মাংসের কাবাব, এবং উপরে আছে মেনু। আমি যদি মেনু আপনাদেরকে দেখাই বলি, এবং সে এখন যেটা করতেছে মাংসগুলো কাটতেছে।
উপরের দিকে দেখতে পাচ্ছেন লেফট সাইডে এটা হচ্ছে নর্মাল ডোনার কাবাব, তারপরে আরেকটা আছে ডোনার কাবাব, এটাকে বলি আমরা ইয়ফকা, এবং তার পাশে ডোনার বক্স যেটা আমি আজকে নিচ্ছি। তো ডোনার বক্স বেসিক্যালি বক্সের ভিতরে মাংস এবং বুলগোর যে রাইসটা আছে সেটা দিয়ে দিবে। ওর উপরে পিজা আছে, পিজার সাথে ডোনার কেবাব। অ্যাকচুয়ালি ব্রেডের সাথে তারা ওই ডোনার কাবাবটা যে কেবাবটা ইউজ করে এবং বিভিন্ন নাম দিয়ে। বেসিক্যালি মাংসের আইটেম সেম থাকে কিন্তু ব্রেডের যে আইটেমটা তারা বিভিন্নভাবে চেঞ্জ করে। এবং এই দোকানের সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা সবসময় ফ্রেশ ব্রেড দেয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা আপস্ট্যান্ড মানে দূরত্ব যে বজায় রাখার জন্য 1.5 মিটারের যে একটা নির্দেশনা দেয়া লেখা আছে এটা মানতে হবে করোনার কারণে। এবং এখানে দেখতেছেন তাদের যেই বিভিন্ন সফট ড্রিঙ্কের স্টোর এখানে রাখা আছে। তো আজকে আমি ওদের যে কার্ড থাকে সেটা ফুলফিল করে ফেলছি, তো এই জন্য আমি দুইটা ডোনার পাইতেছি, মানে একটা এক্সট্রা। ফিলেন ডাং ওকে দেন মাস গুড সব শোন ভিডিও গেম আপ চাও চাও। তো যাই হোক ভিউয়ার্স, এখন আমি যেটা করছি যে আমি কিনে ফেলছি ডোনারটা এবং বাসায় গিয়ে খাবো। তো আশা করি এই ছোটো ইনফরমেশন আপনাদের ভালো লাগবে এবং ছোটো আমার এই ছোটো ব্লগটি আপনাদের ভালো লাগবে। এবং ডোনার কাবাব যা আসলে জার্মানিতে প্রথম তৈরি হয়েছিল এটা আসলে অনেকেই জানে না, এবং এই ব্লগের মাধ্যমে হয়তো আপনারা সেটা জানতে পারবেন এবং আপনারা গুগল করলে অনেক ইনফরমেশন পাবেন। তো যাই হোক, আবার বলতে চাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেশি টিউবার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।